ऐ लोगों, अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, 1400 साल पहले बयान फरमाया। क्या बयान फरमाया? ला तदखुलून अल जन्नत हत्ता तुमिनू। ओ मेरे सामने बैठी हुई गय्यूर नौजवानों, वो मेरे सामने बैठी हुई बुजुर्गों, छोटे बच्चों, पर्दा नशी मेरी माँ और बहनों, जरा इस हदीस को सुन लो। नबी ने ये वाज़ह कर दिया, नबी ने ये क्लियर कर दिया कि ला तदखुलून अल जन्नत हत्ता तुमिनू। ओ लोगो, उस वक्त तक कोई बंदा जन्नत के अंदर दाखिल नहीं हो सकता, उस वक्त तक कोई इंसान, उस वक्त तक कोई बंदा जन्नत के अंदर दाखिल प्रवेश नहीं कर सकता, दाखिल नहीं हो सकता जब तक कि वो ईमान वाला ना हो जाए। আমরা যখন এক অপরের সাথে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করবে, তখন সে কি বলবে, কি করবে? সালাম করবে। সালাম কেন করবে? এই সালাম আর আমার বিষয় মানে কি মানে এক রয়েছে, আমি আপনাদের কি সিমিলারিটি রয়েছে আমি আপনাকে বুঝাবো যে সালাম আমি কেন আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি, আমাদের মধ্যে সালাম দেওয়া প্রচলন নাই, আছে কি? সালাম দেওয়া নাই। কারো বাড়ি গেলাম, লুঙ্গি ছেড়ে নিলাম, ভাই ভাই বাড়তে আসো, ঢুকে পড়লাম। কারো বাড়িতে যেতে গেলে যে সালাম দিয়ে যেতে হবে, কারোর সাথে সাক্ষাৎ করতে গেলে যে সালাম দিয়ে সাক্ষাৎ করতে হবে, এই জিনিসগুলো আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সালাম আল্লাহ রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকরপুন সাল্লাম সালাম দেওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কেন? কারণ আল্লাহ রসুল 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছিলেন, সালাম দিতে গেলে এক অপরের সাথে ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম দিতে গেলে এক অপরের সাথে ভালোবাসা বাড়ে। আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি। আরেকটা জিনিস আমি আপনাকে জিনিস লক্ষ্য করে বুঝাচ্ছি যে মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে অনেকগুলো ফিরকা রয়েছে, মাসলাক রয়েছে, দেওবন্দি, হানাফি, বেরেলি, অনেকগুলো রয়েছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। দেখবেন অনেকগুলো মানে মুলবি রয়েছে, মুলবি নাম নিয়ে বলে যাচ্ছে, আপ লোক উসকো সোশ্যাল মিডিয়া কে অন্দর ও তকরীরে সুনে হোঙ্গে কে বহুত সারে মাসলাক কে বহুত সারে মৌলভি হোতে হ্যায় জো নফরত ফাইলানে ওয়ালে হোতে হ্যায়, জো মুসলমানো কে বীচ নফরত के बीज बोना चाहते हैं, जो एक मुसलमान को दूसरे मुसलमानों के साथ लड़ाना चाहते हैं, जो मुसलमानों की मस्जिदों को मुसलमानों से मिसमार कराना चाहते हैं, ये जो नफरत के सौदागर होते हैं, ये लोग सबसे पहले सलाम के ऊपर पाबंदी लगाते हैं। अहले हदीस को सलाम नहीं कर सकते, फला को सलाम नहीं कर सकते, फला को सलाम नहीं कर सकते। वजह क्या जनाब? सबसे बड़ी वजह यह है कि जो नफरत फैलाने वाले लोग होते हैं, ये जो कटमल्ला लोग होते हैं, ये लोग भी जानते हैं कि अगर एक मुसलमान दूसरे मुसलमान को सलाम करता रहेगा, अगर एक मुसलमान दूसरे मुसलमान से जब मिलेगा, जब उनकी मुलाकात होगी और सलाम से उनकी बातचीत की शुरुआत होगी, तो कभी उनके दरमियान कभी नफरत पैदा नहीं होगी, उन लोगों के दरमियान कभी नफरत नहीं पनपेंगी, उन लोगों के दरमियान कभी जुदाई पैदा नहीं होगी। इसलिए वो लोग सबसे पहले सलाम के ऊपर पाबंदी लगाते हैं। तारा सलाम दवा के बंद कराई कि उमुक मुसलमान के सलाम दवा जाए ना, उमुक मुसलमान के सलाम दवा जाए ना। कारण সালাম একটা এমন জিনিস কে সালাম করতে গেলে দুশ্মনী খতম হয়ে যায়, সালাম করতে গেলে দুশ্মনী আদাওয়াত বুক এই জিনিসগুলো খতম হয়ে যায় আর ভালোবাসা বেড়ে যায়। হাদিস আমি আপনাদের সামনে পড়ি, হাদিস সেই মুসলিমের হাদিস। এই লোক, আল্লাহ কে প্যারে রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নে বয়ান ফরমায়া, 1400 সাল পহলে বয়ান ফরমায়া। ক্যা বয়ান ফরমায়া? লা তাদখুলুন আল জান্নাত হাত্তা তুমিনু। ও মেরে সামনে বেঠি হুই গায়ুর নওজওয়ানো, वो मेरे सामने बैठी हुई बुजुर्गों, छोटे बच्चों, पर्दा नशी मेरी माँ और बहनों, जरा इस हदीस को सुन लो। नबी ने ये वाज़ह कर दिया, नबी ने ये क्लियर कर दिया कि ला तदखुलून अल जन्नत हत्ता तुमिनू। ओ लोगो, उस वक्त तक कोई बंदा जन्नत के अंदर दाखिल नहीं हो सकता, उस वक्त तक कोई इंसान, उस वक्त तक कोई बंदा जन्नत के अंदर दाखिल प्रवेश नहीं कर सकता, दाखिल नहीं हो सकता जब तक कि वो ईमान वाला ना हो जाए। আল্লাহ রাসূল বলে দিলেন 1400 বছর পূর্বে কি, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ইমানওয়ালা না হয়ে যাবে। কি হবে? ইমানওয়ালা না হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন উত্তর আমি আপনাকে দিয়ে যাই। অনেকজন প্রশ্ন করে, মাওলানা একটা কথা বলেন তো। আচ্ছা কি কথা? না তো জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, এটা কি কোনো মুলবি বলতে পারবে? না ভাই, কোনো মুলবি বলতে পারবে না। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, কে বলতে পারবে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? আল্লাহ কাকে জান্নাতে দিবে, কাকে জাহান্নামে দিবে, আল্লাহ ছাড়া কেউ কেউ বলতে পারে না, কেউ জানে না। তবে হ্যাঁ, ইসলাম কিছু গাইডলাইনস আমাদেরকে দিয়েছে, সেগুলোকে ফলো করে জীবনযাপন করতে গেলে
সেগুলোকে যে গাইডলাইন্স ইসলাম আমাদেরকে দিয়েছে সেগুলোকে ফলো করে জীবন যাপন করতে গেলে জান্নাতে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, যেটা বুঝাতে চাইছি, লা তাদখুলুন আল জান্নাত হাত্তা তুমিন, ওয়াজেহ কর দিয়া, ক্লিয়ার কর দিয়া, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বললেন, অতক্ষণ পর্যন্ত কোন বান্দা, কোন মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ইমানওয়ালা না হয়ে যাবে। কি হয়ে যাবে? ইমানদার না হয়ে যাবে। তার মানে জান্নাতে যাওয়ার জন্য ইমান হলো শর্ত। এক কান্ট্রি থেকে, আচ্ছা, সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে কি লাগবে না? পাসপোর্ট ছাড়া কেউ যেতে পারবে? পাসপোর্ট অনিবার্য, পাসপোর্ট লাগবে। তেমন জান্নাতে যেতে গেলে ইমান থাকতেই হবে। ইমান যদি না থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন না। এই কথা আল্লাহর রাসূল আমিনা 1400 উত্তর আগে ক্লিয়ার করে দিয়েছেন। তারপরে এই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না যতক্ষণ ঈমান ওয়ালা না হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান ওয়ালা হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে এক অপরকে ভালো না বাসবে, এক অপরকে ভালো না বাসবে। আপনি যদি অন্য মুসলমানকে ভালো না বাসেন, অন্য মুসলমানের জন্য আপনার অন্তরের ভিতরে যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনি মুমিন হতে পারেন না, ঈমানওয়ালা হতে পারেন না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতের লোকেরা, আমি কি তোমাদের এমন জিনিস শিখিয়ে দিব না, আমি কি তোমাদের এমন জিনিস শিখিয়ে দিব না, আমি কি তোমাদের এমন জিনিস শিখিয়ে দিব না যেটা করতে গেলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, যেটা করতে গেলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল তখন বললেন, সেই জিনিসটি হচ্ছে আফসু সালাম বাইনাকুম, তোমরা এক অপরকে সালাম করো, এক অপরকে সালাম করতে গেলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি, সালাম দেওয়া ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের মধ্যে ভালোবাসা আর খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে দুঃখের বিষয়, কথাটির দিকে লক্ষ্য রাখবেন, আমরা এত হতভাগা মুসলমান, আমরা আচ্ছা আওয়াজ যাচ্ছে না পিছন দিকে, আচ্ছা ওইভাবে ভাই বলতে পারবো না, আপনাদের আওয়াজ যাচ্ছে ভাই? পিছনে যারা রয়েছেন একটু বলবেন, পিছন দিকে কি আওয়াজ যাচ্ছে? যাচ্ছে, আওয়াজ যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্পষ্ট, হ্যাঁ। তো যেটা বলছিলাম, এটা তো ম্যাকের কমজোরি, এটা তো আমার কমজোরি না, আল্লাহ তোমাকে এতটা ক্ষমতা দিয়েছে এখান থেকে কথা বললে এমনি ওখান থেকে শুনতে পাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, কি বলছিলাম, আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি। আর আমরা এত হতভাগা মুসলমান, আজকে আমাদের সালাম দেওয়ার ঢং খানটাও নাই, আজকে আমরা সালাম খানটাও দিতে জানি না। দেখাল ভাই, সালাম আলাইকুম ভাই, স্যার সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম কি? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, শুদ্ধভাবে সালামটাই দিতে জানলাম না, শুদ্ধভাবে সালামটাই দিতে জানলাম না আজকে আমরা, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। তাছাড়া আরেকটা দুঃখের বিষয়, আজকে আমরা যে সময়ে বসবাস করছি, মানে ইস তরক্কি আফতা দৌর মে হাম লোক আপনি জবান সে ভি লোগোকে সালাম নেই করতে, আমরা নতুন সালাম তৈরি করে দিয়েছি। দুঃখের বিষয়, নতুন সালাম, মুখ দিয়ে আর সালাম বলতে হবে না কাউকে, নতুন সালাম দেওয়ার নতুন স্টাইল। আলমনে থেকে আসে আর একটা লোক যাচ্ছে, বাস শুধু মাথাটা হিলিয়ে দাও, হুম, মুখে এদিকে দুটো পান, এদিকে দুটো অন, হুম হুম, মানে মুখে আর বলতে হবে না আসসালামু আলাইকুম। ও যখন মাথা হিলিয়ে দিল হুঁ, তখন জেনে নিতে হবে ই সালাম দিল। এবার যে লোকটাকে হুঁ করলো, এবার ইয়ে বলছে, তুই কি একাই চালাক, তুই কি একাই চালাক, খালি হুঁ বলবি? এ তো বলছে হুঁ, সামনেওয়ালা বলছে হুঁ, এ বলছে হুঁ, মানে সালাম আর উত্তর দুটো হয়ে গেল মাথা হিলিয়ে, মানে মুখে আর উচ্চারণ করতে হবে না সালাম। আর ইসে বি জ্যাদা আফসোস আর মালাল তো মুঝে ইস বাত পর হে কি আজ মুসলমানো নে সালাম কো ভি লেবল মে বাঁট দিয়া, আজ মুসলমানো নে সালাম কো ভি স্ট্যাটাস মে বাঁট দিয়া, আজ হামনে সালাম কো হাইসিয়ত মে বাঁট দিয়া। আর ইয়ে হামারে লিয়ে সবসে বড়ে আফসোস আর মালাল কি বাত হে কি আজকে আমরা বড় লোক দেখে সালাম দিই, গরিবকে দেখে আজকে আমরা সালাম দিই না। আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকায় এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনি প্র্যাকটিক্যাল আপনি দেখতে পাবেন আপনার সমাজে, আপনার এলাকাতে কি আজকে আমরা সবাইকে সালাম দিই না। সালামের যে কত গুরুত্ব সেটা তো বুঝি না, বুঝি না। আর আজকে আমরা এক অপরকে সালাম দিতে গেলে আমরা স্ট্যাটাস দেখি, হাইসিয়ত দেখি, আমরা এক অপরের লেভেল দেখি। ফর এক্সাম্পল, দুঃখ করবেন না, আমার কথাগুলো একটু এরকম, রাস্তা দিয়ে যাচ্ছে, নেতা সাহেব সামনে দিক থেকে চলে আসছে, নেতা সাহেব, নেতা সাহেব ধনী ব্যক্তি, গ্রামের সর্দার, গ্রামের মরল, পাঁচখানটা স্কর্পিও আছে, 100 বিঘা জমি আছে, আসছে সামনে দিয়ে যাচ্ছে, যখন তাকে দেখলো
আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিল, আর একটু আগে গেল, আর একটু আগে যাওয়ার পরে দেখছে আহ মাদ্রাসা থেকে একটা গরিব মুলবি সাহেব বের হয়ে আসছে, মক্তব থেকে একটা মুলবি সাহেব বের হয়ে আসছে, একটা গরিব লোক মাঠ থেকে ধান কেটে পাট কেটে আসছে, তখন ইয়ার মুখে আর সালাম থাকে না। ওই লোক যখন একটি নেতাকে দেখলো, গ্রামের একজন রাইসকে দেখলো, গ্রামের একজন সর্দার মরলকে দেখলো, তার মুখ থেকে সালাম বেরিয়ে গেল। সেই লোকটি যখন একটি গরিব লোককে দেখলো সামনে থেকে, তার থেকে তার মানে যে আসছে তার হাইসিয়ত তার লেভেল তার স্ট্যাটাস তার থেকে একটু কম, সে যখন দেখলো তার মুখ থেকে আর সালাম বের হলো না, তার মুখ থেকে আর সালাম বের হলো না। এনি হামনে সালাম কো ভি লেভেল মে স্ট্যাটাস মে ওর হাইসিয়ত মে বাঁধ দিয়া হর বদল দিয়া হ্যায়, এ হামারে লিয়ে আফসোস কি বাত হ্যায় না, আমাদের মধ্যে এরকম জিনিস থাকা উচিত নয়, আমরা প্রত্যেককে সালাম করব। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল আইজুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কি? আইজুল ইসলামি খাইর, হে আল্লাহর রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কি, কোনটা ইসলাম সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল বলে দিলেন তুতিমু তাম, মানুষদের খাবার খাওয়ানো, গরিবদের খাবার খাওয়ানো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কি, আল্লাহ রাসূল বলছেন মানুষদের খাবার খাওয়ানো, গরিবদের খাবার খাওয়ানো। তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন এক অপরকে সালাম করা, যাকে তুমি চিনো তাকেও, যাকে তুমি চিনো না তাকেও। তাছাড়া আব্দুল্লাহ ইবনে সালাম এখনো ইহুদি, ইহুদিদের বড় আলিম, ইসলাম কবুল করেনি, ইসলাম স্বীকার করেনি, ইসলাম অ্যাকসেপ্ট করেনি। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, আল্লাহ রাসূলকে দেখার জন্য মানুষ দড়িয়ে পড়লেন, আমিও পিছনে পিছনে গেলাম, কি ব্যাপার আজকে দেখি লোক এতজন দড়িয়ে দড়িয়ে আসছে কেন? শুনতে পেল কেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে এসেছেন, মদিনার মাঠে এসেছেন। লম্বা ঘটনা শর্টকটে বলি, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আহারে আমি যখন নবীর চেহারাকে দেখলাম, নবীর সৌন্দর্যকে দেখলাম, নবীর চেহারা দেখার পরে আমি বললাম এই চেহারা কোনো মিথ্যেবাদী লোকের হতে পারে না, এই চেহারা কোনো কাজ্জাবের হতে পারে না। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এখনো ইসলাম কবুল করেনি, ইহুদি নন মুসলিম, ইহুদিদের সবচেয়ে বড় আলিম, উনি বলছেন আমি আল্লাহ রাসূলের পাশে গেলাম শোনার জন্য যে দেখি আল্লাহ রাসূল কি শিক্ষা দিচ্ছে তার ফলোয়ার্সকে, তার অনুযায়ীকে। তারপর আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন কি আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা উচ্চারণ হলেন কি তোমরা গরিবকে খাবার খাওয়াবে, তোমরা এক অপরকে খাবার খাওয়াবে, এবং তুমি যা যাকে চিনো তাকেও সালাম করবে, যাকে চিনো না তাকেও তুমি সালাম করবে। তাহলে একটা জিনিস বুঝতে পারা গেল যে সালাম করতে গেলে ভালোবাসা বাড়ে। দ্বিতীয় নম্বর জিনিস বুঝতে পারা গেল, আমরা সামনে দিয়ে যারির সাথে সাক্ষাৎ হবে সেই যদি মুসলিম হয়, সেই যদি মুমিন হয়, তাহলে আমরা তাকে সালাম করব। আর মনে রাখবেন কে ধনী কে গরিব, কে আমির কে গরিব কে ফকির, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে না। প্রত্যেক বান্দাকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলমানকে আমাদেরকে সালাম দিতে হবে। কেন? সালাম দিতে গেলে ভালোবাসা বাড়বে। প্রথম নম্বর জিনিস।